গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ ফাসিল হোসেন, ওয়েলকাম টু মাই ব্লগ। আর 182, তো আজকে যে ব্লগটা করবো 182 নাম্বার ব্লগ। তো আমি এখন যেটা বলতে আসছি, তো আজকে হচ্ছে গিয়া 77 ভিডিও, ডে 1 ভিডিওটার কথা ছিল, কিন্তু আজকে করতে পারিনি গাইস, সরি। আজকে হচ্ছে 28 তারিখ ছিল, এখন 12:13 বাজে, তো এখন 29 তারিখ হয়ে গেছে। তো কালকে ইনশাল্লাহ, কালকে আমরা ডে 1 ভিডিও ছাড়ব ইনশাল্লাহ। এবং ডে 1 আমি তোমাদের একটু নিয়মগুলো বলি, সেটা হচ্ছে কি, আমি ধরো ডে 1-এর পার্ট, দুটা বড় ভিডিও, হ্যাঁ, তো ওটা এখন আমি দুটা পার্ট করব। তো ডে 1 থাকবে পার্ট 1, তারপর ডে 1 পার্ট 2, ডে 1-ই থাকবে, ধরো আবার 3 হয়ে গেলো, তারপর ডে 1 পার্ট 3, ডে 1 পার্ট 4, কিন্তু ডে 2 দিতে পারবো না। এবং হচ্ছে কি, আমি একদিনে 7 দিনে 7টা ভিডিও ছাড়বো, ধরো ডে 1 আমি শুধু ডে 1 ভিডিও একটা ছাড়লাম, হ্যাঁ পার্ট দিলাম একটা ছাড়লাম, তারপর হচ্ছে গিয়ে ধরো আমি 8টা ভিডিও ছাড়লাম, কিন্তু এটা কিন্তু ডে 2 হবে না, কারণ ডে 1 একটাই থাকতে হবে একদিনে। আমি কালকেই ধরো একটা ব্লগ বানাবো, কালকেই ছাড়বো, পরশু দিন একটা বানাবো, পরশু দিনই ছাড়বো, পরশু দিন ধরো দুইটা বানাবো, কিন্তু একটা হবে ডে 3, 8টা এমনি নর্মাল ব্লগ হবে। ধরো এখন আমার 7 দিনে 7টা ব্লগ ছাড়তে হবে, আর বেশি ছাড়লে তো ছাড়লামই, কিন্তু 77 ভিডিও প্রত্যেকটা লেখা থাকবে, 77 ভিডিও ডে 1, 77 ভিডিও ডে 77 ভিডিও ডে 2, এরকম। তো এটাই বলা ছিল, তো আজকে তোমাদের জন্য একটু সরি আজকে, কারণ চিড়িয়াখানা থেকে এসে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তো এই জন্য আজকে করতে পারিনি। ইনশাল্লাহ কালকে থেকে অ্যাক্টিভ থাকবো ডে 1 ব্লগ, তো কালকে স্কুল থেকে এসে এডিট করবো, ইনশাল্লাহ তোমরা রাতের ভিতরে ব্লগগুলো পাওয়া যাবা। এবং ডে 1 ধরো আমি 12টার আগে ছাড়তে পারলে হয়ে গেল, তারপর ডে 1-এর পার্ট 2টা ধরো আমি 12টার পরে ছাড়লে সমস্যা নেই, একটা ছাড়লেও হবে, মানে পার্ট 1টা আগে ছাড়লেও হবে। তো এটাই বলেছিল, অবশ্যই লাইক করে দেবা, কারণ ঠিক আছে।